তারাপীঠ নামটা শুনলেই শরীরের মধ্যে শিহরণ দিয়ে ওঠে। তারাপীঠ নামটা শুনলেই কানে ভেসে আসে জয় মা তারা। তারাপীঠ নামটা শুনলেই মনে হয় তাড়াহুড়ো করে ট্রেনের টিকিট কেটে চলে যাই তারাপীঠে এবং মায়ের কাছে পুজো দিয়ে আসি। ঠিক এমনই ইচ্ছা হয় প্রায় এক সপ্তাহ আগে আমি টিকিট কেটে ফেললাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। 22শে ডিসেম্বরের জন্য আমি টিকিট কেটেছিলাম। তারাপীঠের এই ব্লগটিতে আপনারা তারাপীঠ সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরুটা শুরু থেকে করা যাক। তো ঘড়িতে এখন সময় 3:05, ঠিক টাইমে হাওড়া স্টেশনে যাওয়ার করে পৌঁছে গেছি। তো হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে আমাদের টিকিট 13011। তো ট্রেন আমাদের আগে এসে দাঁড়িয়ে আছে স্টেশনে। তো ট্রেনের বগিতে সব ব্যাগপত্র রেখে দিয়েছি, ব্যাগপত্র রেখে এবার আমি বাইরে এসেছি। ট্রেনের ভিতরটা দেখাবো এবং ট্রেনের অবশ্যই যেটা টয়লেটটা, ভিতরটা দারুণ হয়েছে, দারুণ দারুণ। চলুন আপনাদেরকে দেখাই। চলুন ভিতরটা যাওয়া যাক। তো এই হচ্ছে ট্রেনের টয়লেট, একটা বেসিন আছে, ইন্ডিয়ান স্টাইল পট নিচেটা দেখালাম, একটা আয়না রয়েছে এখানে। তো ভিতরে সিটগুলো দারুণ করেছে, সেকেন্ড ক্লাস হিসাবে, 100 টাকা মাত্র ভাড়া। তো হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস এখান থেকে হাওড়া থেকে ছাড়বে 3:25, আর রামপুরহাটের টাইমিং হচ্ছে 7:41। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা এই 3টি স্টেশন থেকেই আপনারা ট্রেন পেয়ে যাবেন রামপুরহাট যাওয়ার জন্য। এই রামপুরহাট যাওয়ার জন্য সমস্ত ট্রেনের ডিটেলস আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা সেখানে গিয়ে চেক করে নিতে পারেন। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি সমীর, আপনারা দেখছেন দ্য ডুয়ো লাইফস্টাইল। চলুন তারাপীঠ ঘুরে আসি, আর আপনাদের ফোনের স্ক্রিনে আপনারাও তারাপীঠ ঘুরে দেখুন, আর সমস্ত তথ্য আপনাদেরকে দেবো তারাপীঠের সম্বন্ধে। তো চলুন লেটস স্টার্ট বলার কিছুক্ষণের মধ্যেই হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস পেয়ে গেল গ্রিন সিগন্যাল এবং পাড়ি দিল মালদা টাউনের উদ্দেশ্যে। হাওড়া থেকে মালদা টাউন পর্যন্ত এই ট্রেনের মোট স্টপেজ ছিল 17টি এবং রামপুরহাট পর্যন্ত এই ট্রেনের মোট স্টপেজ ছিল 10টি। আরে আরে কাকু, কী করছো? তুমি তো পড়ে যাবে। কি আজব ব্যাপার, আমার ক্যামেরাতেই এইসব ধরা পড়ে। যাই হোক, কাকু কিন্তু পড়েনি। তো আমাদের ট্রেন যাত্রা শুরু করলো এবং এই যাত্রার আমাদের প্রথম স্টপেজ ছিল ব্যান্ডেল জংশন। যাই হোক, জয় মা তারা নাম নিয়ে ট্রেন যাত্রা শুরু করেছিলাম। বহুদিন ট্রেন চাপিনি বা এরকম দূরে সফর করিনি। কোভিডের পরে এটা ছিল আমার প্রায় প্রথম ট্রেন যাত্রা। তো হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত দূরত্ব ছিল 38 কিলোমিটার, যেটা কভার করতে লাগে প্রায় 50 মিনিট, কিন্তু 4:05 আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনে ঢুকে গেল, অর্থাৎ আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ। গাড়ি পৌঁছে গেল আজকে গন্তব্যের প্রথম স্টপেজে, সেটা হলো ব্যান্ডেল স্টেশন। এখানে হল্ট করবে 2 মিনিট, 2 মিনিট পরে আবার ছাড়বে, এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান। তো চলুন। ব্যান্ডেল স্টেশনে গাড়ি ঢুকতেই হকারের মেলা লেগে গেল, সেখান থেকেই 1 কাপ চা কিনে নিলাম 10 টাকা দিয়ে এবং খেয়ে আবার যাত্রা শুরু করলাম। চায়ের টেস্টটা কিন্তু খুবই দারুণ ছিল। ট্রেন রাস্তার বাঁ দিক ও ডান দিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে হয়ে গেল সন্ধে এবং পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন বর্ধমান স্টেশনে। বর্ধমান পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমেই ছিল, এমনকি রামপুরহাট যেতে যেতে আমাদের ট্রেন রাইট টাইমের আগে আমাদেরকে পৌঁছে দেয়। রামপুরহাট পৌঁছানোর টাইম ছিল 7:41, কিন্তু হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস আমাদেরকে রামপুরহাটে পৌঁছে দেয় 7:30। যেহেতু সন্ধে ঘনিয়ে চারিদিকে খুবই অন্ধকার হয়ে গেছিলো, সেহেতু বাইরের ভিডিও আমি আর করিনি। চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যাই রামপুরহাট স্টেশনে। টাইমের আগেই চলে এলাম রামপুরহাট স্টেশনে, এবার বাইরে গিয়ে অটো বা টেকার যাই হোক ধরবো। ওখান থেকে ভাড়া আগের বারে এসেছিলাম 30 টাকা, এখন হয়তো 40 টাকা হবে, তার বেশি নিলে অবশ্যই যাবো না। চলুন দেখা।
স্টেশনের বাইরে এসে অটো স্ট্যান্ড থেকে অটো বুক করে ফেললাম মাথা পিছু 40 টাকা করে দিয়ে। যেহেতু রাত হয়ে গেছিল তারা কিছুতেই ভাড়া কমাচ্ছিল না। সেই অটো আমাদের আগে থেকে বুক করা লজ দ্বীপে একদম সামনে পৌঁছে দিল। লজের রুমে ঢুকে ব্যাগপত্র যে যার জায়গায় রেখে দিয়ে প্রথমেই চলে গেলাম মন্দির দর্শন করতে। মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম বাজারে রাত্রের খাবারের জোগাড়জাটি করতে। বাজারে গিয়ে একদম ভিতরে মাংসর দোকান থেকে কিনে নিলাম আমরা মুরগির মাংস। তখন মুরগির মাংসের দাম ছিল 120 টাকা কিলো গোটা এবং 170 টাকা কিলো কাটা। আমরা একটা গোটা মুরগি কিনেছিলাম 120 টাকা কিলো দিয়ে। তো বাজারে এই মুরগির দোকানগুলোর থেকে বাইরে বেরিয়ে বাজারের একদম বাইরে আছে পহু রান্নার দোকান। সেখানেই আমরা একটা রান্নার দোকানে দিয়ে সেটি রান্না করিয়ে ফেললাম। আমরা রান্না করিয়েছিলাম চ্যাটার্জির রান্নাঘর নামক এই দোকানটি থেকে। আপনারা বাজার থেকে বেরিয়ে রাস্তার দুপাশে এরকম বহু রান্নার দোকান পেয়ে যাবেন যারা টাকার বিনিময়ে রান্না করে দেয়। 1 কেজি মাংস রান্না করে দিতে নেবে 100 টাকা এবং 1 কেজি চালের ভাত রান্না করে দিতে নেবে 50 টাকা। চাল আপনাকে কিনে দিতে হবে এবং মাংসর জন্য আলু ও টমেটো আপনাকে কিনে দিতে হবে। মাংসর প্রয়োজনীয় পেঁয়াজ তেল মশলা সব কিছু এই দোকানদাররাই দেবে। রান্নার এই রেটটি কিন্তু প্রায় সব দোকানে সেম। আপনার পছন্দ মতো যে কোনো দোকানে আপনারা রান্না করতে দিতে পারেন। রান্না শেষে খাবার দাবারগুলো নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এরাই আপনাদেরকে দিয়ে দেবে কিছু টাকা জমা রাখার বিনিময়ে। আমরা এখান দিয়ে খাবার দাবার নিয়ে গিয়ে খুব ভালোভাবেই খেয়েছিলাম। তারাপীঠের প্রথম এপিসোড আমি এতটাই করলাম, এর থেকে আর বাড়ালাম না। দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে দেখাবো মন্দিরে পুজো দেওয়া, মন্দিরের ভিতর ভোগ প্রসাদ খাওয়া এবং কিছু তারাপীঠের সাইট সিন। তো দেখা হবে পরের ভিডিওতে, পরের এপিসোডে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দেবেন লাইক এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মাতারা।